আসসালামু আলাইকুম। আমাদের মুসলিম ভাইদেরকে বলতে আসছি, আগামীকালকে আমাদের মালয়েশিয়াতে রোজা, পবিত্র রমজান মাস, আপনারা সবাই এই রোজা রাখার চেষ্টা করবেন। আপনারা তো জানেনই এমন একটা মহামারীর মাঝে আমরা ভালো কাজ আরো বেশি বেশি করার উচিত। তা না করে আমরা রোজা যদি না রাখি কেমন হবে বলেন? আমরা রোজা রাখতে হবে ইনশাল্লাহ, 30টা রোজা রাখার চেষ্টা করবো, 5 বার নামাজ পড়বো। আপনারা সবাই রোজাগুলো রাখবেন, 5 বার নামাজগুলো পড়বেন, এটাই আর কি। আর সবার জন্য দোয়া করবেন, সবার জন্য ভালোভাবে চলে, রাস্তাঘাট না বাইরেও সুন্দর করে চলার জন্য, রুমে থাকার জন্য, রুম থেকে যেমন বাইরে না বাইরে আর কি। আপনারা সবাই সবার ফ্যামিলিকে বলে দিবেন, ভাই বোন যারা আছে, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে থেকে সবাইকে বলে দিবেন, যেমন রাস্তাঘাটে যেমন না যা, বাইরে যেমন না যা, কোনো প্রয়োজন ছাড়া, কোনো ইম্পর্টেন্ট কিছু কাজ থাকে যাওয়া লাগে আর কি, নাহলে আপনারা রাস্তাঘাটে যাবেন না আর কি। আপনারা নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান, আপনার ফ্যামিলিকে বাঁচান, আপনার ফ্যামিলির দিকে চাই যে আপনাকে একটা কাজ করে না দেখা এটাই আর কি ভাই, একে বলতেছি আমি। আর প্রবাসী ভাইদেরকে বলতেছি, আপনারা ফ্যামিলিকে বোঝাইন, আপনারা ভালো করে চলবেন, চিন্তা করবেন না, বাবা মা ভাই বোনের জন্য আরও জন্য সবার জন্য দোয়া করেন এটাই আর কি। সবাই যেমন ভালো থাকে, সবাই যেমন সুন্দর করে চলতে পারে এটাই আর কি। সবাই তো একটু আর্থিক অবস্থার মধ্যে আছে, সব দেশে তো এরকম একটা লকডাউন হয়ে গেছে, আপনারা জানানই তো, করোনা ভাইরাসের কারণে সব দেশে এরকম আছে। কি করবেন ভাই, আপনারা ভালো করে চলবেন, ফ্যামিলিকে বোঝাইবেন, যে সমর্থ থাকে ফ্যামিলি কিছু টাকা দিবেন এটাই আর কি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।